नमस्कार बंधुरा, आमार सायंतिस किचन चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आज के आमार मा कचु पाता दिए एक अभिनव रेसिपी बनिए देखाबे। दुटी उपकरण दिए मात्र 5 मिनिटे कचु पातार बाटा भरता एगुलो तो अनेक खेयेछेन, तबे आज के कचु पाता दिए एकदम अन्यरकम एक रेसिपी। एगुलोके पद्म कचुर पाता बला हय, जानि ना कोन जायगाय कि नामे एटा परिचित, तबे এই পাতাগুলো পদ্ম পাতার মতো উপরে জল দিলে ঠিক পদ্ম পাতায় জল যেমন চিকচিক করে এই গাছেও ঠিক তেমনই হয়, তাই এগুলোকে আমরা পদ্ম কচুই বলি। এই গাছের যে কচি পাতাগুলো সেগুলো নিয়ে নেওয়া হলো। নিয়ে পাতার মাঝখান থেকে যে ডাঁটি শক্ত সেটাকে বাদ দিয়ে দিতে হবে। পাতাগুলো কিন্তু একদম কচি, মানে নতুন যে পাতা বার হচ্ছে সেগুলোকে নিয়ে নিতে হবে। আর পাতার তলার দিকে আরও একটা যে শক্ত ডাঁটির মতো অংশ থাকে সেগুলোকে কিন্তু আগে কেটে ফেলে নিতে হবে। এখানে টোটাল 8টা এরকম কচু পাতা নিয়ে নেওয়া হয়েছে। 8টা কচুর পাতা নিয়ে এইভাবে এই সমস্ত শক্ত ডাঁটিগুলোকে বাদ দিয়ে ফেলে দেয়া হলো। এই ডাঁটিগুলোকে ফেলে দিলে কিন্তু কচুর পাতা আর কোনোভাবেই গলায় লাগবে না। অনেক কচু পাতা আছে যেগুলো গলায় লাগে, যার কারণ এই ডাঁটি। এই ডাঁটিগুলোকে এভাবে ফেলে দিয়ে তারপর যদি পাতাটাকে রান্না করা হয় তাহলে কিন্তু কচু পাতাটা আর গলায় লাগবে না। এই দেখুন পিছনে এই যে দুটো মোটা ডাঁটি আছে আর মাঝখানে যে মোটা ডাঁটি এগুলোকেই বাদ দিয়ে দেওয়া হলো। তবে এই ছোট ছোট যে কচুর পাতার তলায় যে ডাঁটিগুলো আছে আপনারা চাইলে সেগুলো বাদ দিতে পারেন। যেহেতু এই কচুর পাতা এই ডাঁটিগুলো বাদ দিলে আর গলায় লাগে না বলে বাকিগুলো মা আর বাদ দিইনি। এভাবেই সমস্ত পাতাগুলোকে ডাঁটি থেকে বাদ দিয়ে নেওয়া হলো। পাতাগুলোকে কিন্তু এবার ছোট ছোট করে কুচি করে নিতে হবে। পাতাগুলোকে কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপর পাতাগুলোকে কুচি করে নিতে হবে। এইভাবে সমস্ত পাতাগুলোকে কুচি করে নেওয়া হলো। একদম ছোট্ট মিহি করে কুচানোর প্রয়োজন নেই, মোটামুটি একটু ছোট করেই এগুলোকে কুচি করে নিতে হবে। এইবার এখানে বেশ মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছের গা থেকে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছের গা থেকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারপর কিন্তু চিংড়ি মাছের যে মাথা আছে, মানে মাথায় যে শক্ত একটু অংশ থাকে সেটাকেও কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। মানে শুধুমাত্র চিংড়ি মাছের বডির অংশটুকুই নিতে হবে। এইভাবে এখানে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আস্তে আস্তে এইভাবেই ছাড়িয়ে নেওয়া হলো। চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে রাখা হচ্ছে, এগুলোকে ফেলে দেবেন না। এগুলো অন্য যে কোনো রান্নায় দিয়ে দিতে পারেন, কারণ মাথার সাথে অল্প একটু চিংড়ি মাছ এর ভিতরে থেকে যাবে। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে নুন এবং হলুদের গুঁড়োটা এর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে। এইবার কড়াইতে জল দিয়ে দেওয়া হলো। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। জল দেওয়া দেখে বুঝতে পারছেন এটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। তারপর এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা সাথে অল্প একটু নুন দিয়ে জলটাকে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এরকম টকবক করে যখন ফুটবে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু সরিষার তেল। তারপর আস্তে আস্তে যে কচুর পাতাগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার 1 মিনিট পর ঢাকনা খোলা হলো। 1 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আস্তে আস্তে একবার উল্টিয়ে নিতে হবে। কচুর পাতা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যে কোনো শাকের চেয়েও কিন্তু কচুর পাতা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু এই পাতাগুলো অনেক কুচি সেজন্য। তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে রাখা হলো। আবারও 1 মিনিট পর ঢাকনা খোলা হলো। এটাকে কিন্তু জোর আঁচে রান্না করতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন সর্ষে বাটা আর নুন হলুদ মাখিয়ে রাখা এই যে চিংড়ি মাছ সেগুলো এবার আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপরে এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এইবার চিংড়ি মাছগুলোর ওপরে অল্প একটু কচু পাতা দিয়ে এইভাবেই এটাকে আবারও ঢেকে রাখতে হবে 2 মিনিটের জন্য। এইভাবে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখা হলো। 2 মিনিট পর ঢাকনা খোলা হলো। এইবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে, দেখতে হবে এর ভিতরে জল আছে কি না। এই রান্নাটা কিন্তু একদম শুকনো হবে, এর ভিতরে যেন কোনো প্রকার জল না থাকে। যে লঙ্কাগুলো ছিল সেগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে হালকা একটু ঘেঁটে নিতে হবে যাতে এটা ঝাল হয়ে যায়। আর
চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারবেন এগুলো কুক হয়েছে কিনা। দেখুন খুন্তি ডোবালেই বোঝা যাচ্ছে চিংড়ি মাছগুলো একদম শক্ত শক্ত কুক হয়ে গেছে। এবার এটাকে আরও ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য, যাতে এটা আরও ভালোভাবে কুক হয়ে যায় এবং ভিতরে একদম কাঁচা অংশ আর না থাকে। এক মিনিট পর ঢাকনা খোলা হলো। দেখুন এবারে জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। যেহেতু এটা জোর আঁচে করতে হবে তাই জলটা শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না, আর জলটা এরকম কম পরিমাণেই দিতে হবে। এইবার এটাকে বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছে আমার মা। মাত্র 5 মিনিটে কচু দিয়ে চিংড়ির এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এইবার উপর থেকে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন সরিষার তেল ছড়িয়ে দিতে হবে। ওপরে এই কাঁচা সরিষার তেলের গন্ধ এবং সাথে চিংড়ি মাছের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু এই কচুর ভিতরে ঢুকে যাবে। কচু পাতা দিয়ে চিংড়ির ভাপাটা জাস্ট অসাধারণ লাগে। অনেকেরই মনে হতে পারে এটা খেতে কেমন হবে, একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন, এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।